नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय शुक्र मिथुने 29 मे थेके 22 जून छय राशिर जीवन सम्पूर्ण बदले जाबे। हाँ ठीक धरेछेन, आजकेर एई भिडियो शुक्र 29 मे थेके 22 जून जे मिथुने प्रवेश करछे एर फले छय राशिर मानुषेर जीवने परिवर्तन आसबे। কি পরিবর্তন আসবে সেই সম্পর্কে আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। শুক্র হচ্ছে সুখ। শুক্র মানব জীবনকে সমৃদ্ধ করে ভোগ বিলাসিতা, এবং শুক্র অবশ্যই মানুষে সৌন্দর্যপ্রিয়তা কাম এবং প্রেম ভালোবাসার প্রতীক। তাই শুক্র যখন মিথুনে প্রবেশ করবে এবং মিথুনে অবস্থিত বুধ যে সক্ষেত্রে রয়েছে সেই বুধের সঙ্গে সাক্ষাৎ হবে, তখন তৈরি হবে একটি অতি শক্তিশালী যোগ যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় লক্ষ্মীনারায়ণ যোগ। এই লক্ষ্মীনারায়ণ যোগ অবশ্যই 13 জুন পর্যন্ত চলবে। এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলে 6টি রাশির জীবনে সম্পূর্ণ বদলে যাবে। এছাড়াও 15 জুন এখানে শুক্রের সঙ্গে সাক্ষাৎ হবে রবির। সুতরাং 15 জুন থেকে 22 জুন আবার শুক্র রবির অতি শক্তিশালী রাজযোগ তৈরি হবে। সুতরাং শুক্র দীর্ঘ 25 দিনের জন্যে যে মিথুনে অবস্থান করবে, এর ফলে 2টি রাজযোগ, একটি লক্ষ্মীনারায়ণ যোগ, একটি রবি এবং শুক্রের রতি শক্তিশালী রাজযোগ আমরা দেখতে পাবো। এবং এই 2টি রাজযোগের ফলে শুক্র অবশ্যই 6টি রাশির জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। সেই রাশিগুলি কী কী আসুন দেখে নিই, এবং কী পরিবর্তন আসতে চলেছে তাদের জীবনে সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। আসুন প্রথম রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা, অবশ্যই আপনারা লক্ষ্য করবেন শুক্র যেহেতু আপনাদের প্রভু মালিক পিতা, সেই শুক্র প্রবেশ করছেন কোথায়? নবমে। নবম মানে ভাগ্যস্থান। ভাগ্যস্থানে শুক্রের প্রবেশ নানা দিক দিয়ে শুভ ফল দেবে তুলা রাশিদের। তাই তুলা রাশি পুরো জুন মাসের 22 তারিখ পর্যন্ত আপনাদের জীবনে সর্বোচ্চ প্রাপ্তি আপনারা লক্ষ্য করবেন। কী কী চেঞ্জ হবে? আপনার জীবনযাত্রার মান পরিবর্তন হবে, অর্থাৎ আপনি আর্থিক দিক দিয়ে অধিক পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ হবে, এবং সবচেয়ে বড় কথা, জীবনে যে প্রেম ভালোবাসার জন্যে আপনি কাতর সেই প্রেম ভালোবাসা এবং বৈবাহিক সম্পর্কের শুভ পরিণতি হবেই হবে। দ্বিতীয় আরেকটি রাশির কথা বলবো, সেই রাশিটির জীবনেও শুক্র যখন দ্বিতীয় ধনক্ষেত্রে আসবে তাদের জীবনে শুভ হবে। সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশি জীবনে কি পরিবর্তন হবে? না, বৃষ রাশি আপনার আত্মীয় কুটুমদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এবং অবশ্যই আর্থিক দিক দিয়ে ধনলাভ হবে। আপনার যে আর্থিক দিক দিয়ে পেছিয়ে পড়েছিলেন এবং ধার দেনা হয়ে গেছে তা অনেকখানি মেটাতে সাহায্য করবে এই শুক্র। এরপরে তৃতীয় আরেকটি রাশি, সেই রাশিটির জীবনে এই শুক্র আনছে রাজযোগ। তারা অঢেল অর্থ, অঢেল প্রতিপত্তি, অঢেল সম্পত্তির মালিক হবেই হবে। সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির একাদশে শুক্রের প্রবেশ তাদের আর্থিক দিক দিয়ে তাদের উপার্জন দ্বিগুণ তিনগুণ এমনকি 10 গুণ পর্যন্ত বেড়ে যাবে আপনি যদি সিংহ রাশি হন। আপনি লক্ষ্য করবেন আপনার জীবনযাত্রার মান উন্নতি হয়েছে, আপনার খাওয়া দাওয়া, আপনার লাইফস্টাইল, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সিংহ রাশিরা নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, সম্পত্তি, ফ্ল্যাট অবশ্যই করতে পারবেন শুক্রের এই প্রবেশের ফলে। চতুর্থ আরেকটি রাশির কথা বলবো, সেই রাশিটির জীবনেও শুক্র নানাভাবে শুভ ফল দেবে, কারণ সেই রাশিটির ক্ষেত্রে শুক্র নানাভাবে তাদেরকে পজিটিভিটি দেবে। এটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, আপনি লক্ষ্য করবেন আপনার কর্মে যথেষ্ট উন্নতি হবে। যে কর্মের স্থানে আপনার এতদিন বদনাম, এতদিন অপমান, এতদিন পদানত হচ্ছিলেন, সমস্ত ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন, কারণ শুক্র আপনাকে সেই সুযোগ দেবে। বিশেষ করে যেহেতু শুক্র অবশ্যই দৈত্যগুরু শুক্রাচার্য, তিনি বৃহস্পতির মতো আমাদের সকলের কাছে সম্মানীয়, তাই শুক্র যখন অবশ্যই মিথুনে প্রবেশ করবে
পঁচিশ দিনের জন্যে এবং লক্ষ্মীনারায়ণ যোগ এবং রবি শুক্রের রাজযোগ তৈরি করবে, তখন অবশ্যই কন্যা রাশিরা নানা সুবিধা ভোগ করবে। এরপরে আরেকটি রাশি বলবো, সেই রাশিটির জীবনেও নানাভাবে সুখ সমৃদ্ধি আসবে, সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশি হন, শুক্রের এই প্রবেশের ফলে আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরে যাবে, এবং বিশেষ করে আপনার বৈবাহিক জীবনে যে টানাপোড়ান চলছে, যে পারিবারিক জীবনে যে অশান্তি চলছে, এবং অবশ্যই আপনার প্রেমের জীবনে যে টেনশন রয়েছে সেই সমস্ত টেনশন কেটে যাবে, এবং শুক্র আপনাকে প্রদান করবে জৈবিক সুখ, মানবিক সুখ, পারিবারিক সুখ। এবং শেষ আরেকটি রাশি বলবো, সুতরাং আমি যে রাশিগুলো বললাম সেই রাশিগুলি ছাড়াও আরও একটি রাশি শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে, অর্থাৎ শুক্র মিথুনে প্রবেশের ফলে নানা সুখ নানা সমৃদ্ধি তারা ভোগ করতে পারবে, সেই রাশিটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, আপনি যদি মীন রাশি হন, আপনার জীবন শুক্র অবশ্যই নানা সুখ নানা শান্তিতে ভরি দেবে, এবং গৃহে শুভ অনুষ্ঠান অবশ্যই হবে, এবং মা বা মাতৃস্থানীয় শারীরিক উন্নতি, এবং অবশ্যই আপনার সন্তানের সঙ্গে আপনার ব্যবহার আরও কোমল আরও ভালো হবে, এবং বন্ধুবান্ধব অবশ্যই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। সুতরাং আমি ছটি রাশির কথা বললাম। প্রথমে বললাম অবশ্যই যে রাশি তুলা রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, এছাড়াও আরও বললাম মীন রাশি এবং ধনুরাশি, এই রাশিগুলি অবশ্যই নানাভাবে সুযোগ সুবিধা পাবে শুক্রের এই আগমনের ফলে। সুতরাং তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে, আমি ডিসকাস করলাম, নমস্কার, ধন্যবাদ।